আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুরের টঙ্গি এলাকাতে। হাতের বাঁদিকেই হচ্ছে শহীদ আহসারুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টঙ্গির স্টেশন রোড। কিন্তু অধিকাংশ মানুষই বাটাগেটের পর থেকে কামারপাড়া রোড পর্যন্ত এই এলাকাটিকে স্টেশন রোড হিসেবে চিনে থাকেন, যদিও এই এলাকাটির নাম মাসিমপুর। দর্শক, আজকের ভিডিওতে টঙ্গির আশেপাশের বর্তমান অবস্থা এবং টঙ্গি স্টেশনের বর্তমান কী অবস্থায় আছে সেটিও আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি মিলগেটে যে দুইটি র্যাম্প নির্মাণ সম্পন্ন করা হয়েছে সেই দুইটি অংশের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে চম্পাকুলি সিনেমা হল। একসময় টঙ্গি এলাকার খুব জনপ্রিয় একটি সিনেমা হল ছিল এই চম্পাকুলি সিনেমা হলটি। বর্তমান সময়ে দেশের অধিকাংশ সিনেমা হলই বন্ধ রয়েছে। যাই হোক দর্শক, এবার আমরা চলে যাব আরও সামনের দিকে। সামনেই হচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু। একসময় এখানে তীব্র যানজটের সৃষ্টি হতো রেল ক্রসিংয়ের কারণে। যখন এই রেল ক্রসিংয়ের উপর দিয়ে একটি উড়াল সেতু নির্মাণ করা হয় তখন এখানকার যানজট অনেকাংশে কমে আসে। দর্শক, আমরা এই মুহূর্তে এই রেল ওভারপাস বা এই উড়াল সড়কের মাঝখানের অংশে চলে এসেছি। হাতের ডান দিকের অংশটি চলে গেছে ঢাকার দিকে এবং হাতের বাঁ দিকের অংশটি হচ্ছে গাজীপুর জয়দেবপুরের দিকে চলে গেছে। হাতের বাঁ দিকেই হচ্ছে টঙ্গি রেলওয়ে স্টেশন, একটু পরে আমরা সেদিকে যাব। এবং হাতের ডান দিকের অংশটিতে চলছে তৃতীয় এবং চতুর্থ রেল লাইন প্রকল্পের কাজ। এর আগে জয়দেবপুর থেকে টঙ্গি পর্যন্ত রেলপথটিকে এক লাইন থেকে ডাবল লাইনে উন্নতি করা হয়েছে। দর্শক, এবার আমরা চলে এসেছি টঙ্গি রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে টঙ্গি রেলওয়ে জংশন। এখানে স্টেশনের নতুন করে ভবন তৈরির পাশাপাশি প্ল্যাটফর্মগুলোকে উন্নত করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উপরে ছাউনির কাজ চলমান রয়েছে এবং হাতের ডান দিকের যে অংশটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এখন দেখা যাচ্ছে পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও এর পরবর্তী যে স্টেশনটি আছে দিরাশ্রম, সেই স্টেশনটিকেও উন্নতি করা হচ্ছে। এছাড়াও জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত এই রেলপথটিকে ডাবল লাইনে উন্নতি করার পাশাপাশি ৬টি স্টেশন আধুনিকায়ন করা হবে। দর্শক, এবার আমরা চলে আসলাম উত্তরা টঙ্গি ফ্লাইওভারের টঙ্গি স্টেশন রোড অংশে। সামনেই টঙ্গি স্টেশন রোড বিআরটি স্টেশনটি নির্মাণ করা হচ্ছে নিচে এবং উপরের অংশে। এখান থেকে আমরা চলে যাব টঙ্গি মিলগেটের অংশে। সেখানে দুইটি র্যাম্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে, সেটি বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব। অনেকদিন যাবতই অনেকে কমেন্ট করছিলেন যাতে টঙ্গি মিলগেট অংশের চিত্রটি আপনাদেরকে দেখাই, তো আজকে যাচ্ছি সেখানে।
দর্শক, এবার আমরা চলে আসলাম টঙ্গী মিলগেট অংশে। এখানে বিআরটির একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে ফ্লাইওভারের নিচের অংশে এবং উপরের অংশে। সামনেই হচ্ছে ডাবল র্যাম্প। এই দুইটি র্যাম্পের কাজ দীর্ঘদিন এখানে বন্ধ ছিল, অর্থাৎ মাটি ভরাট করে তারপরে কার্পেটিংয়ের কাজটি বাকি ছিল অনেকদিন যাবৎ। তো অবশেষে এখানে কার্পেটিংয়ের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে। আপনারা যদি দেখেন, বর্তমান সময়ে উত্তরা থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত সব ধরনের যানবাহন এই ফ্লাইওভারটি ব্যবহার করছে। বিশেষ করে মিলগেটের অংশ থেকে মাঝখান দিয়ে যে দুই লেনের ফ্লাইওভারটি চলে গেছে কলেজ গেট পর্যন্ত, এই ফ্লাইওভারটি বর্তমান সময়ে সকল ধরনের যানবাহন ব্যবহার করছে। তবে যখন বিআরটি পরিষেবা চালু হবে, তখন এই দুই লেনের ফ্লাইওভার দিয়ে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত অন্য কোনো যানবাহন আসা যাওয়া করতে পারবে না। তখন শুধু বিআরটি বাসগুলো এই ফ্লাইওভারটি ব্যবহার করবে এবং অন্যান্য যানবাহনগুলো এই দুইটি র্যাম্প ব্যবহার করে এই ফ্লাইওভারের উপরে ওঠা এবং নামার কাজে ব্যবহার করবে। দর্শক, এবার আমরা চলে আসলাম টঙ্গীর ইজতেমা ময়দানে। এখানে মাঠটি এখন বেশ পরিচ্ছন্ন লাগছে। কিছুদিন আগেও এই মাঠে ঘন কাশবন ছিল, তো এবার এসে দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটি এখন বর্তমানে পরিচ্ছন্ন দেখাচ্ছে। 2024 সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। 2024 সালের ফেব্রুয়ারির 2-4 তারিখে প্রথম পর্ব এবং 9-12 তারিখে দ্বিতীয় পর্ব শেষ করা হবে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।